মুর্শিদ একি আমার বাঙ্গা গর, তার উপরে লড়ে সর কোন দিন জানি এই গর বাঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি রে কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লটিয়া নিল ছোরে রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যাও ও মুর্শিদ একি আমার বাঙ্গা নাও, তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে। ও মুর্শিদ একি আমার বাঙ্গা নাও, তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে। কয় দয়ালের টাই এই তুরির বরসা নাই, কয় দয়ালের টাই এই তুরির বরসা নাই, লাহুর দরিয়া দিতে পারি রে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রে, মুর্শিদ নিজের দেশে যাও। আমার মন মজাইয়া রে যাইয়ারে, মুর্শিদ নিজের দেশে যাও। রে যুবক ভাই, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যেই রাতে দুনিয়াতে আগমন করবে, নবীর দাদা আব্দুল মুতালেব দুইজন দাসী নবীর মা আমেনার খেদমতে নিযুক্ত করে, নবীর দাদা আব্দুল মুতালেব নবীর মা আমেনার খেদমত করার জন্য দুইজন দাসীকে নিযুক্ত করেন। একজন হলো আব্দুল মুতালেবের দাসী উম্মে আইমান, আরেকজন হলো আবুল আহাবের দাসী সুয়াইবাক। মক্কার সর্দার আব্দুল মুতালেব উম্মে আইমানকে বলে, এরে উম্মে আইমান, তুমি সব সময় আমার মা আমিনার সঙ্গে থাকবা, ঘরের ভিতরে থাকবা, আমার মা আমিনার খেদমত করবা। আর সোয়াইবাকে বলে, এরে সোয়াইবা, তুমি কখন ঘরে থাকবা, আবার কখন ঘর থেকে বের হয়ে আসবা, কি প্রয়োজন হয় না হয় আমারে বলবা, আমি ব্যবস্থা করে দিব। এরে যুবক ভাই, নবীর দাদা আব্দুল মুতালেব নবীর মা আমিনার খেদমত করার জন্য দুইজন দাসীকে নিযুক্ত করে, হাতে একটা তরবারি নিয়া কাবাগরের দরজার সামনে বৈশা গেলেন। এরে যুবক ভাই, নবীর দাদা আব্দুল মুতালেব তরবারি নিয়া কেন কাবাগরের সামনে বৈশা রইলেন? তার কারণ হলো,
এই যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ, এই যুগটা ছিল অন্ধকারের যুগ। এই যুগের মানুষ রাতের বেলা চলাফেরা করলে তরবারি নিয়ে চলাফেরা করত, একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ হইলে তরবারি বাজাবাজি শুরু করত। দেখা গেছে কি রাত ভর তরবারি বাজাবাজি করে, সকাল হলে দেখা যায় তো বায়ে বায়ে তরবারি বাজাবাজি করে, এক ভাই আরেক ভাইয়ের হাতে খুন হয়েছে। বাপ বেটা তরবারি বাজাবাজি করে, বাবার হাতে সন্তান খুন হয়েছে। এরে যুবক ভাই, এই জন্য নবীর দাদা আব্দুল মুতালেব তরবারি নিয়া কাবাগরের সামনে দরজার চৌকাঠে বৈসা রইলেন। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন সালামের ব্যবস্থা করলেন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করেন, ওয়াইদা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আরে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করেছেন সালামের ব্যাপারে। সালামের একটা আবিধানিক অর্থ হচ্ছে দোয়া করা। আমি আপনার জন্য, আমি আপনার জন্য দোয়া করলাম, আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, মানে আপনার জন্য দোয়া করলাম। এরে প্রভু, প্রভু গা, তোমার এই বান্দার উপরে তুমি রহমত বর্ষণ করক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার জন্য যদি তোমার এক ভাই সালাম দে, মানে তোমারে তোমার জন্য দোয়া করে, তাইলে তুমি তোমার ভাইয়ের জন্য আর একটু বাড়ায়া দোয়া করক। বাড়ায়া দোয়া করা মানে আপনাকে একজন সালাম দিয়েছে আসসালামু আলাইকুম, আপনি তার জবাবে বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরে ভাই, আপনাকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি তার জবাবে আরেকটু বাড়ায়া বলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো আপনার জন্য যে এক ভাই সালাম দিয়া দোয়া করেছে, আপনি তার জন্য আর একটু বাড়ায়া দোয়া করেন। আল্লাহ পাক বলেছেন, রে যুবক ভাই, এই জন্য আল্লাহর নবী সালামের ব্যবস্থা করেছেন। সালামের ব্যবস্থা করার দ্বারা আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আমাদের লাভ হয়েছে। আরে যুবক, আল্লাহর নবীর দাদা আব্দুল মুতালেব তরবারি নিয়ে কাবা ঘরের সামনে বৈসা রইলেন। হঠাৎ আব্দুল মুতালেব দৌড়ায় আসছে, আয়েশা মা আমিনার ঘরের দরজার মধ্যে নক করেন, ডাক দেয়া বলে, আরে উম্মে আইমান, দরজাটা খুল গো, দরজাটা খুলে দে। আমিনার দুলাল, আমার আদরের নাতিনকে আমার খুলে দে, আমার নাতির মুখ দেখিয়া আমার আব্দুল্লাহর কথা বলে যাই। উম্মে আইমান বলে, আরে মক্কার সরদার আব্দুল মুতালেব, আপনি কি পাগল হয়েছেন নাকি? বলে কি হয়েছে, এখনো কি আমেনার সন্তান দুনিয়াতে আগমন করেন না?
উম্মে আইমান বলে, না কোনো আমিনার সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় নাই। আব্দুল মুতালেব বলে, রে উম্মে আইমান, আমি কাবা ঘরের দরজার সামনে বসা ছিলাম, হঠাৎ চুনি আসমান থেকে কে যেন বলতেছে, রে দুনিয়ার আসমানের দারোয়ান গেটটা খুলে দে। গেট খুলে দেওয়া হলো, আমি তাকায়া দেখি চারজন মহিলা, তাদের সামনে নূরের বাতি, সবুজ রঙের পোশাক পরিধান করে পাখির মতো উড়ে উড়ে আমার মা আমিনার ঘরের দিকে আসতেছে, আমার মা আমিনার ঘরের দিকে আসতেছে। আর একজন আরেকজনকে বলতেছে, রে মরিয়ম আই, রে রহিমা আই, রে আসিয়া আই, রে হাওয়াই, আমরা মক্কা নগরী চলে যাই। মক্কা আমিনার ঘরে আখিরি পয়গম্বর আজকে আগমন হবে, আমিনার সন্তান আখিরি পয়গম্বর আজকে দুনিয়াতে আসবে। অতএব আয় আমরা সবাই চলে যাই, মক্কায় চলে যাই আমিনার খেদমত করার জন্য। আরে উম্মে আইমান, আমি মরিয়মের নাম শুনছি, আসিয়ার নাম শুনছি, রহিমার নাম শুনছি, হাওয়ার নাম শুনছি। উম্মে আইমান বলে, আগো আব্দুল মুতাল্লেব, না একটু ধৈর্য ধরেন, আমিনার সন্তানে কোনো দুনিয়াতে আগমন করেন নাই, মুরব্বি বাবারা যুবক ভাইয়েরা, একটু পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। নবীজি দুনিয়াতে আগমন করার পর আব্দুল মুতালিবের দাসী উম্মে আইমান নবীজিকে কুলে নিলেন। নবীর মা আমিনা বলে, আরে পৃথিবীর মানুষ, আরে পৃথিবীর মানুষ, আমার সন্তানকে যখন উম্মে আইমান কুলে নিল, আমি তাকায়া দেখি আমার সন্তানের চেহারা এত সুন্দর, আমার সন্তানের চেহারার আলোয় উম্মে আইমানের চেহারাটা আলোকিত হইয়া যায়। শুধু তাই নয়, আমার সন্তান আমার গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পর আমার সন্তানের চেহারার আলোয় আমার গরের গড়টা পুরাটা গড় আলোকিত হইয়া যায়। মুরব্বি বাবারা যুবক ভাইরা, এই জন্য নবীজির চাষা আবু তালেব নবীর নবতের পরে নবীজি কি বলছিল, আরে ভাতিজা মুহাম্মদ, তোমার যে এত দাম, তোমার যে এত সম্মান, তুমি যে এত সম্মানী হইবা, তুমি যে এত দামি হইবা, তোমার জন্মের দিন থেকে আমি বুঝছি। আল্লাহর নবী বলেন, ওগো চাচা আপনি কি বুঝলেন, আপনি কিভাবে বুঝলেন আমি যে এত দামি হব? নবীর চাচা আবু তালেব বলে, আমি কিছু দেখছি আর কিছু শুনছি। আল্লাহর নবী বলেন, তাইলে আপনি আপনি যা আগে দেখছেন এইগুলি আগে বলেন। নবীর চাচা আবু তালেব ডাক দিয়া বলি, ভাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করেছ, দুনিয়ার মায়ের সন্তানগুলি মার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়,
মায়ের গর্ভ থেকে আসার সময় তাদের শরীরে গন্ধ দুর্গন্ধ নিয়ে আসে। আর তুমি যখন জন্মগ্রহণ করেছ তোমার শরীরে শুধু সুগ্রাণ আর সুগ্রাণ, তোমার শরীরের সুগ্রাণে পুরাটা গর্মকরিত হইয়া যায়। নবীর চাচা আবু তালেব বলে, হেরে বাতিজা মুহাম্মদ, দুনিয়ার মায়ের সন্তানগুলি মায়ের গর্ভে থেকে যখন আগমন করে তখন সন্তানের নার মায়ের নারের সাথে মিলানো থাকে। দুনিয়াতে আসার পর দাই মহিলাগুলি মায়ের নার থেকে সন্তানের নার কাইটা আলাদা করে দেয়। কিন্তু তুমি যেই দিন জন্মগ্রহণ করেছ তোমার নার তোমার মায়ের নারের সাথে মিলানো ছিল না। হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিল, আমিনার সন্তানের নার কাইটা আলাদা করব। বিবি রহিমা চেয়েছিল আমিনার কাইটা আলাদা করব, বিবি আসিয়া চেয়েছিল আমি আমিনার সন্তানের নার কাইটা আলাদা করব। তারা কোন সময় আমিনার সন্তানের নার কাইটা আলাদা করবে এই অপেক্ষায় ছিল। কিন্তু এরে বাতিজা মুহাম্মদ, তুমি যখন জন্মগ্রহণ করেছ তখন মায়ের পেট থেকে নার কাটা অবস্থায় তুমি জন্মগ্রহণ করেছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, আল্লাহর নবীর চাচা আবু তালেব আরো বলেন, এরে বাতিজা মুহাম্মদ, দুনিয়ার মায়ের সন্তানগুলি মায়ের গর্ভে থেকে যখন আগমন করে তখন মুসলমানি সারা তারা মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করে। দুনিয়াতে আসার পর দুনিয়ার মায়ের সন্তানগুলিকে মুসলমানি করা হয়। আংতা বলি তা মাখতুনান, আরে মুহাম্মদ, তুমি যখন তোমার মার গর্ভে থেকে আগমন করেছ তখন মুসলমানি অবস্থায় খতনা অবস্থায় তুমি আগমন করেছ। আল্লাহর নবী বলেন, চাচা আর কি দেখছে? নবীর চাচা আবু তালেব বলে, আরে বাতিজা মুহাম্মদ, দুনিয়ার মায়ের সন্তানগুলি যখন মায়ের গর্ভে থেকে দুনিয়াতে আগমন করে তখন তাদের শরীরে ময়লা থাকে, তাদের শরীর অপরিষ্কার থাকে। দুনিয়াতে আসার পর দুনিয়ার মায়ের সন্তানগুলিকে গোসল করাইতে হয়। কিন্তু বাতিজা, তুমি যখন তোমার মার গর্ভে থেকে ভূমিষ্ঠ হয়েছ তোমাকে কে যেন ওয়াশ করে দিয়েছে, তোমাকে মায়ের গর্ভে থেকে কে যেন গোসল করায়া দুনিয়াতে পাঠাইছে। আরে বাতিজা মুহাম্মদ, শুধু তাই নয়, তুমি যখন জন্মগ্রহণ করেছ তখন তোমার মায়ের বর্ণনা গোটা আলোকিত হয়ে গেছে, গড়ের সাদ পাইটা গেল, গড়ের সাদ ফেটে গিয়া গড়ের ভিতরে কুয়াশা ঢুকে গেছে, কুয়াশা ঢুকে
গোটা অন্ধকার যখন হইয়া যায় তখন গায়েব থেকে কে যেন বলতেছে গায়েব হাজা তিফলিক ওয়াতুফু মাশারিকাল আরদি ওয়া মাগরিবাহা হাত্তা ইয়ালামাল খালকু মিন্নাতিহি ওয়া ইসমিহি ওয়া সিফাতিহি গায়েব থেকে কে যেন বলতেছে আরে মুহাম্মদ গায়েব থেকে কে যেন বলতেছে আরে জিব্রাইল আরে জিব্রাইল এই সন্তানটাকে গায়েব করে ফেল এবং মাশরিক থেকে মাগরিব শিমাল হতে জুনুব পৃথিবীর দক্ষিণ থেকে উত্তর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা দুনিয়া চক্কর লাগাও এই জন্য চক্কর লাগাও এই সন্তানের নাম এই সন্তানের গুণ জ্ঞান সম্পর্কে আমার সৃষ্টি জগৎ যেন অবগত হয় আমার যত সৃষ্টি আছে আমার সৃষ্টিরা যেন আমার প্রত্যেকটা সৃষ্টি যেন প্রত্যেকটা মাখলুক যেন এই সন্তানের গুণ জ্ঞান সম্পর্কে অবগত হয় কারণ আরবের একটা প্রথা হলো আরবের একটা নিয়ম হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর পরের দিন সকালবেলা কাবা ঘরের চৌকাঠে নিয়ে রাখা হয় রে ভাতিজা মুহাম্মদ আরবের নিয়ম অনুযায়ী পরের দিন সকালবেলা তোমাকে কাবা ঘরের সামনে নিয়ে রাখা হলো তখন আমি তাকায় দেখলাম কাবা ঘরের চতুর্পাশে দুলির কণা বালুর কণাগুলো তোমাকে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আরে ভাতিজা মুহাম্মদ আবার গায়েব থেকে কে যেন বলতেছে আতুহু খুলক আদম মারিফাতা শীষ সুজাতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল লিসানা ইসমাঈল বুশরা ইয়াকুব ফাসাহাতা সালেহ হিকমাতা লূত তুআতা ইউনূস জামালা ইউসুফ সাবর আইয়ুব জিহাদা ইউশা সাউদা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস সুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান রে ভাতিজা মুহাম্মদ গায়েব থেকে কে যেন বলতেছে আরে জিব্রাইল বিশজন নবীর মধ্যে বিশটা গুণ আছে রে জিব্রাইল এই বিশটা গুণ এই সন্তানের ভিতরে ঢুকায়া দেখ আবার গায়েব থেকে আওয়াজ আসলো আওয়াজ আসলো ওয়াকমিদুহু ফি জামিইন আখলাকিন নাবিয়িক আরে জিব্রাইল বিশজন নবী বাদে আরো তো অনেক নবী আছে আরো যত নবী আছে প্রত্যেকটা নবীর মধ্যে যত ভালো গুণ আছে সবগুলি ভালো গুণ এই সন্তানের ভিতরে ঢোকায়া দেয় আরে যুবক ভাই এই জন্য আমার আপনার নবী ছিল সব গুণের গুণী আমার আপনার নবীর মধ্যে এমন কোন ভালো গুণ নাই যে ছিল না গো সবগুলি ভালো গুণ নবীর মধ্যে বিদ্যমান ছিল এবার গায়েব থেকে আওয়াজ আসলো ওয়া আরিদুহু ওয়া আরিদু কুল্লা রুহানিন মিনাল জিন্নি ওয়াল মালাইকাতি ওয়াল ইনসি হাত্তা তাইয়্যির গায়েব থেকে ডাক দেয়া বলে জিব্রাইল
জিনদের মধ্যে যত ভালো গুণ আছে, ফেরেশতাদের মধ্যে যত ভালো গুণ আছে রে জিব্রাইল, মানুষের মধ্যে যত ভালো ভালো গুণ আছে, পাকি কুলের মধ্যে যত ভালো ভালো গুণ আছে, সবগুলি ভালো গুণ এই সন্তানের ভিতরে ঢুকায়া দেয়। এবার আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর চাচা আবু তালেবকে ডাক দেয়া বলে, ওগো চাচা আর কি দেখেছেন? আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, আবার দেখলাম আকাশের চাঁদ, আকাশের তারকাগুলি আসমান থেকে আস্তে আস্তে নিচে নামতেছে। হাসি তো আয়া কোয়ালাইকা রে মুহাম্মদ, আকাশের চন্দ্র আকাশের তারকাগুলি এইভাবে নেমে আসছিল, হাসি তো আয়া কোয়ালাইকা, আমার মনে হয়েছিল আকাশের চন্দ্র আকাশের তারকা বুঝি তোমার উপরে পড়ে যাবে, কিন্তু না না, তোমার মাথা বরাবর, মাথার উপর যখন আসলো তখন আকাশের চাঁদ আকাশের তারকাগুলি তাই মজা। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওগো চাচা চা আর কি দেখেছেন? নবীর চাচা আবু তালেব বলে, ভাতিজা মুহাম্মদ, আরেকটা খেলা দেখলাম, তোমার চেহারা যখন তুমি ডান দিকে ঘোরাও তখন আকাশের চাঁদ ডান দিকে চলে যায়, তোমার চেহারা যখন বাম দিকে ঘোরাও তখন আকাশের চাঁদ বাম দিকে ঘুরে যায়। রে ভাতিজা মুহাম্মদ, আকাশের চাঁদ আকাশের তারকা তোমার সাথে এইগুলি কেন করলো আমি একটু জানতাম চাই। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ও চাচা চাঁদ কি করে কি বলে আপনি জানেননি? নবীর চাচা আবু তালেব বলে, না আমি তো জানি না। নবী বলেন, কান্নাল কবার ইউগন্নিনি, ওগো চাচা আকাশের চাঁদ আমাকে গান শুনাইতেছিল, গান ওয়ু হাকিনি, আকাশের তারকা আমাকে বিভিন্ন ছন্দ শুনাইতেছিল, ওগো চাচা আকাশের চাঁদ আমাকে কেন গান শুনাইতেছিল, কেন বিভিন্ন ছন্দ শুনাইতেছিল জানেননি? নবীর চাচা বলে, চাচা বলে, না আমি তো জানি না। আল্লাহ নবী বলেন, ওয়ামনাউনি মিনাল বুকা, ওগো চাচা আমি যখন জন্ম হয়েছিলাম আমার দুঃখিনী মা, আমার দুঃখিনী মা এমন অভাগী মা গো, আমাকে জন্ম দিয়া আমাকে দোলনার মধ্যে যখন রাইকা দিছেন, দোলনার মধ্যে রাইকা, আমার মা আমার বাবা আব্দুল্লাহর কথা স্মরণ করে করে কান্দে, এই জন্য কান্দে। সন্তান দুনিয়াতে আগমন করার পর যেই মানুষটা সবচেয়ে বেশি খুশি হয় ওই মানুষটা হলো সন্তানের আব্বা, ওই মানুষটা হচ্ছে সন্তানের আব্বা। ওগো চাচা এই জন্য আবার দুঃখিনী মা, আমার আব্বার কথা স্মরণ করে করে কানছিল, আমার মা বুঝাইতেছিল, এরে আব্দুল্লাহ তোমার সন্তান ফুটফুটে
চাঁদের মতো এত সুন্দর সন্তান আজ দুনিয়াতে আগমন করলো, আর আজকে তুমি দুনিয়াতে নাই, দুঃখে কষ্টে কলিজাটা ফাইটা যায়। আল্লাহ নবী বলেন, চাচা আমার মা আমার বাবার কথা স্মরণ করে করে কাঁদছিল, আমাকে সময় দিতে পারছিল না, এই জন্য মহান রব্বুল আলামিন আকাশের চন্দ্র আকাশের তারকাগুলি আমার কাছে পাঠায়া, আকাশের তারকা আকাশের চন্দ্র দিয়া আমাকে খেলা দিতেছিল, আকাশের চাঁদকে আকাশের তারকাকে আমার খেলার সাথী বানায়া দিয়েছিল, এই জন্য তারা আমাকে খেলা দিতেছিল, আমি যেন না কাঁদলি কান্দি, ওগো চাচা আমি যদি কান্দি গো তাইলে আমার দরুদি মা আরো বেশি কাঁদবে, এই জন্য মহান রব্বুল আলামিন আকাশের চাঁদকে আকাশের তারকাকে আমার খেলার সাথী বানায়া দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও মুরব্বী বাবারা যুবক ভাইরা তাইলে আবার আসুন, আল্লাহর নবীর চাচা আবু তালেব যখন এইভাবে বলতেছিল, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, চাচা এই পর্যন্ত তো আমার শান আমার মান অনেক কিছু বললেন, বললে আরো অনেক কিছু বলতে পারবেন, এতক্ষণ আপনি বলছিলেন আর আমি শুনছিলাম, ওগো চাচা এখন আমি বলি আপনি একটু শুনেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলে, ওগো চাচা আনা সাহিবুল হাউস, আল্লাহ দুনিয়ায় যত নবী পাঠাইছে, ওগো চাচা এই দুনিয়ায় আল্লাহ পাক যত নবী পাঠাইছেন সবাই আল্লাহর বন্ধু, তবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও বন্ধু বানাইছে, আর আমি বন্ধুকে আল্লাহ পাক একটা নিয়ামত দিয়েছে, এই নিয়ামতটা হলো হাউজে কাউসার, এটা এত দামি নিয়ামত আর অন্য কোন নবীকে আল্লাহ পাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের ময়দানে এই হাউজে কাউসার আমাকে দান করেছে, আর এই দুনিয়ায় যত নবী ছিল প্রত্যেকটা নবীর সাথে আল্লাহ পাক কথা বলছেন, কিন্তু প্রত্যেকটা নবীর সাথে আল্লাহ পাক কথা বলছেন, নবীরা এই জমিনে তাইকা তাইকা আল্লাহর সাথে কথা বলছে, আর আমি আল্লাহর এমন এক বন্ধু আমারে আল্লাহ পাক জমিনে রাইকা আমার সাথে কথা বলেন না, আল্লাহ পাক আমাকে দাওয়াত করে আল্লাহর কাছে নিয়া আরশে আজিমে নিয়া আল্লাহর সামনে বসায়া আল্লাহ পাক আমার সাথে কথাবার্তা বলেছেন, ওগো চাচা এতক্ষণ আপনি বলছেন এখন আমি বললাম, আমি বললে আরো অনেক কিছু বলতে পারবো কিন্তু আর বলবো না, তবে এইগুলি বলার দ্বারা মানে কি, ওগো চাচা আমি এত সম্মানী আমার এত দাম গো, আমি এত সম্মানী আমার এত দাম, আমার এই ভিজিটিং কার্ড দিয়া পরকালের ময়দানে আপনি পার হইতে পারবেন না, তাইলে আপনি যদি পরকালের ময়দানে যদি পার হইতে চান আপনার ইমান আনতে হবে, ইমান আনার পর আপনি নেক আমল করতে হবে, এই জন্য রসুল বলেন মামবাত্তবিহি আমালুহু লাম ইউসরিবিহি নাসাবুহু, আখেরাতের ময়দানে
যার আমল যাকে পাছায়া দিবে, যার আমল যাকে পিছায়া দিবে, তার বংশর বংশের পাওয়ার তাকে কোনোদিন আগাইতে পারবে না। তার বংশের পাওয়ার আছে, তার দুনিয়ার জীবনে তার অনেক পাওয়ার ছিল, অনেক ক্ষমতা ছিল, কিন্তু এই ক্ষমতা এই পাওয়ার বংশের মর্যাদা এইগুলি দিয়া আখেরাতের ময়দানে আগাইতে পারবেন না। নবীজি এই জন্য বলেন, মামবাদ্দবিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু। ওগো চাচা, যার আমল যাকে পিছায়া দিবে তার বংশের মর্যাদা তাকে আগাইতে পারবে না। তাইলে আখেরাতের ময়দানে পার হওয়ার জন্য কি লাগবে? ঈমান আর নেক আমল লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমান আর নেক আমল কামাই করবার, সুন্দর করবার, ঈমানকে মজবুত করবার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার অসংক্ষিপ্ত আলোচনা সংক্ষেপ করেছি। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য সকলেই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।